যে ছবি এখানে আছে সেই ছবি তার সন্তান সে দেখাতে কোন সমাজ আমরা তৈরি করেছি। আমি ক্রিয়া পরিষদকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই, চাই যে তারা সূত্র হলেও তারা এই কাজটি করেছে, তাদেরকে স্মরণ করে রাখবার জন্য একটা স্মরণিকা তারা তৈরি করেছে। এটা প্রথম পদক্ষেপ যে আমরা তাদেরকে স্মরণে রাখবো। তার দেখা যায় সেখান থেকে বসে লক্ষ্য করছিলাম যে বইটি যখন আমাদের নূরে আলমের স্ত্রীর হাতে দেওয়া হবে, পাশে বসা তার ছোট্ট মহিলা, তার বয়স এখন বোধহয় 4 বছর হয়েছে কিনা, 4 বছর, সে বইটা নিতে যাচ্ছে, তার মা তাকে বইটা নিতে দেয়নি। বুঝতে পেরেছি যে ছবি এখানে আছে সেই ছবি তার সন্তান সে দেখাতে দেয়। কোন সমাজ আমরা তৈরি করেছি, যে সমাজে এই সন্তানগুলোর বেড়ে ওঠা অনিশ্চিত, এদের স্ত্রীদের তাদের পরিবারের ভবিষ্যৎ অনিশ্চিত, ব্যক্তিগত স্বার্থে নয়, জাতির স্বার্থে, দেশের স্বার্থে তারা সেই ধরনের কাজ করে। বন্ধুগণ, আমরা সত্যি বলতে কি, আমরা যারা বয়স্ক মানুষ, বয়স হয়ে গেছে, এই রাষ্ট্রে জন্মের সঙ্গে যারা সম্পর্ক আছে, জড়িত আছে, আমাদের জন্য একটা আবেগের বিষয়, আওয়ামী লীগের এই সরকার যাদের জনগণের সঙ্গে কোনো সম্পর্ক নেই, অনির্বাচিত সরকার, তারা সারাক্ষণ ঢাক ঢোল করছে টেলিভিশনে, বক্তৃতায়, সব জায়গায়, তারা দেশকে উন্নতির দিকে নিয়ে গেছে, তারা সম্পূর্ণ গণতন্ত্র দিয়েছে, তারা বিদ্যুতের আলো, ফ্লাইওভার, উড়াল সেতু, নদীর তলদেশ দিয়ে সেতু, রূপপুর অ্যাটমিক পাওয়ার প্ল্যান্ট তৈরি করেছে, উন্নয়ন। দুর্ভাগ্য আমাদের যে এই ধরনের একটা সম্পূর্ণ গণবিরোধী একটি শক্তি তারা এখন দেশ শাসন করছে। অনেক দীর্ঘ আলোচনা করা যায়, 100 দিন আলোচনা করতে আমরা অবকাশ নেই, শুধু এইটুকু আপনাদের আমি বলতে চাই, আর নয়, এখন সময় এসে গেছে যার যা শক্তি আছে সেই শক্তি দিয়ে সমস্ত দেশের মানুষকে জাগিয়ে তুলতে হবে। তোমাকে দিয়া পরিষদের দায়িত্ব হবে, আমি মনে করি যে যেখানে যেখানে তাদের ব্রাঞ্চ আছে, ইউনিট আছে, সেখানে সেখানে গিয়ে তারা এই গণজাগরণের কাজটা করবে। আমি কিছুক্ষণ আগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপকদের সঙ্গে কথা বলছিলাম, আমি নিশ্চয়ই ক্রিয়া পরিষদে আরো অন্যান্য বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা আছে যারা শিক্ষকতা করছেন, স্কুলের শিক্ষক আছেন, সব জায়গায় তারা গিয়ে গিয়ে আমি মনে করি তাদের একটা বড় কাজ হবে, ঢাকা শহরে নয়, সারা দেশে ছড়িয়ে পড়তে হবে সকলে। আমরা যারা সরাসরি রাজনীতির সঙ্গে জড়িত, আমরা আমাদের অঙ্গ সংগঠনের ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, যুব দল, আমরা চেষ্টা করছি আমরা একটা জনগণকে সম্পৃক্ত করবার জন্য আমরা আন্দোলন শুরু করেছি, আমরা সারা দেশে এই আন্দোলন ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি।